আমন্ত্রণ বিকেল 4টার নিউজে সাথে আছি আমি তাসলিমা আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কান্নাজড়িত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম। দাম কমেনি কাঁচা মরিচে, টমেটো আকাশ ছোঁয়া। লবণের মূল্য বৃদ্ধিতে লোকসানে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। মধ্যরাতে মতিঝিল গেল মেট্রো রেল, শুক্রবার হবে আনুষ্ঠানিকতা। তিন দিন বন্ধ থাকবে ইসির সার্ভার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। শুধু ওয়ানডে অধিনায়কের পদ কিংবা ওয়ানডে ক্যারিয়ার থেকে নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন তামিম ইকবাল। আজ 6 জুলাই দুপুরে নিজ শহর চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে এক সংবাদ সম্মেলনে তামিম এই ঘোষণা দেন। বুধবার রাতে তামিম যখন হঠাৎ সংবাদ সম্মেলনের কথা জানান, তখন থেকেই জল্পনা কল্পনার ডালপালা গজাচ্ছিল। এমন জল্পনা কল্পনার সমাপ্তি টেনে তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন। গত বছর 16 জুলাই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন 34 বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার। তো নর্মালি এরকম সিচুয়েশনে মানুষ স্পিচ লিখে আসে, আমি আসলে ওরকম ভাবে অত প্রিপেয়ার না। আমি থ্রু আউট মাই লাইফ, আমি কোনো সময় কোনো জায়গায় যখনই কোনো স্পিচ দিই অথবা কোনো কিছু বলি, আমি কোনো কিছু লিখে নিয়ে যাই না। সো আমি খুব বেশি বড় করব না, ছোট একটা জিনিস করব। তো ইয়েস্টারডে এগেনস্ট আফগানিস্তান ওয়াজ মাই লাস্ট ইন্টারন্যাশনাল গেম। I am retiring from international cricket affecting right now. এটার পিছনে খুব সাডেন কোনো ডিসিশন ছিল না। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট। এটার ডিফারেন্ট ডিফারেন্ট রিজনস আছে যেটা আই ডোন্ট থিঙ্ক আমার এখানে বলার দরকার। ঈদুল আজহার আগে থেকে সরবরাহ অপর্যাপ্ত হওয়ায় বাজারে কাঁচামরিচ ও টমেটোর দাম বাড়ছে। টমেটো এখন প্রতি কেজি 300 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচামরিচের দাম কমেনি, খুচরা বিক্রি হচ্ছে 400 থেকে 460 টাকা কেজি দরে। রাজধানীর শান্তিনগর বাজারে সবজি বিক্রেতা নাজির আমিন বলেন, দুদিন আগে টমেটো বিক্রি করেছি 220 টাকা কেজি, আজ 300 টাকা। কাঁচামরিচের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টমেটোর দামও। কারওয়ান বাজারে পাইকারি বিক্রেতা আমিনুল মোমেনিন বলেন, কাঁচামরিচ ও টমেটোর দাম ভারতেও হু হু করে বাড়ছে, আর দেশে বৃষ্টির কারণে কাঁচামরিচের সরবরাহ কম, তাই ভারতের মরিচের তুলনায় বাংলাদেশের মরিচের দাম আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কাঁচামরিচের আড়তগুলোতে গভীর রাতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দীর্ঘ অপেক্ষার পর আগারগাঁও মতিঝিল রুটে চলাচল করেছে মেট্রো রেল। বুধবার মধ্যরাতে পরীক্ষামূলকভাবে এ রুটে মেট্রো রেল চলাচল করেছে। শুক্রবার পরীক্ষামূলকভাবে আগারগাঁও মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার যেন কোনো সমস্যা না হয় সেজন্য বুধবার মধ্যরাতে পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচল করেছে। বৃহস্পতিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ জাকারিয়া জাগোনিউজকে তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের 28 ডিসেম্বর মেট্রো রেল উত্তরা আগারগাঁও রুটে চলাচল শুরু করে, আর দ্বিতীয় ধাপে আগারগাঁও মতিঝিল রুটে যাত্রী পরিবহনের লক্ষ্য নেওয়া হয়েছে অক্টোবরে। নির্বাচন কমিশনের সার্ভার 3 দিনের জন্য বন্ধ থাকবে, তবে 3 দিন পর আবারও যথারীতি সার্ভার চালু হবে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামার মোহাম্মদ আবুল খায় রনি সই করা এক চিঠিতে এ তথ্য জানিয়েছে ইসি। চিঠিতে বলা হয়, সার্ভার কক্ষ আদর্শমানকরণের সময়কালে সার্ভার কক্ষের চলমান সেবাগুলো
সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এর ফলে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শনিবার রাত পর্যন্ত এই সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠ পর্যায়ে ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্টারনেট ভিত্তিক সব সেবা যেমন ইন্টারনাল ওয়েবসাইট ভিপিএন সেবা বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঈদের পরে নওগাঁর বদলগাছি উপজেলার চাকরাইল চামড়া আড়তে বেচা কেনা জমে উঠেছে। ছাগল ভেড়ার চামড়া প্রকার ভেদে ৩০ থেকে ৫০ টাকা এবং গরু মহিষের চামড়া ৩০০ থেকে ৭০০ টাকা দামে বিক্রি হয়েছে। তবে লবণের দামের ঊর্ধ্বগতির বিপরীতে চামড়ার দাম কম হওয়ায় লোকসান গুনছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে না। চামড়া শিল্পকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা প্রয়োজন। ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছর ধরে চামড়া ব্যবসায় ধস নেমেছে। এছাড়া বেড়েছে শ্রমিকের মজুরি। কাঁচা চামড়া লবণজাত করে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি না হওয়ায় মৌসুমি ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার সকাল ৭:৩০টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের আরামবাগ এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রোগীসহ ৪ জন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা খুলনা মহাসড়কের আরামবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ৪ জন আহত হয়। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কংস নদে নৌকা ডুবির ঘটনায় ১১ ঘন্টা পর মাহবুব আলম নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আরও ২জন নিখোঁজ আছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নদের কৈলাটি এলাকায় জেলেদের জালে মরদেহটি আটকা পড়ে। মাহবুব দুর্গাপুর উপজেলার কৈলাটি গ্রামের মাজহারুল ইসলাম রেণুর ছেলে। সে পূর্বধলার কালডোয়ার সচিব বাড়ি সংলগ্ন একটি কওমি মাদ্রাসার ছাত্র ছিল। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম মাদ্রাসা শিক্ষার্থী মাহবুবের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি নিখোঁজদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি। আমরা বিকাল ৫টা ৫২ মিনিটে মোবাইলে মেসেজ পাই, জামতলা ঘাটে একটা নৌকা ডুবি হয়। সেখানে আমরা উদ্ধার কাজে আমাদের টিম সহ আমরা এখানে আসি। এখানে পর্যবেক্ষণ করে দেখি এখানে নদীতে অনেক স্রোত, তো আমাদের পক্ষে সেটা উদ্ধার তৎপরতা কার্যক্রম করা সম্ভব নয়। পরে আমরা ময়মনসিংহ কন্ট্রোল রুমে যোগাযোগ করে কিশোরগঞ্জ ডুবুরির টিমকে এখানে আসার জন্য আমরা বলি এবং ডুবুরির টিম এখানে আসার জন্য অনেক আগে রওনা দিচ্ছে। আমাদের ডুবুরি টিম এখানে আসার পরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে। তো আমরা আশাবাদী ডুবুরি টিম আসলে উদ্ধার তৎপরতা হবে এবং আমরা উদ্ধার করতে পারবো, এটা আমরা পুরো। বন্যা আসন্ন, এরই মধ্যে বেড়ে গেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। উজান থেকে আসা ঢল শঙ্কায় ফেলেছে নদী পাড়ের লাখ লাখ মানুষকে। এবার জুলাইয়ের শেষ দিকে বন্যা হানা দিতে পারে বলে মনে করছেন নদী বিশেষজ্ঞরা। কিন্তু এখনও এ অঞ্চলের প্রতিরক্ষা বাঁধের অনেক স্থান মেরামত করা হয়নি। শত কিলোমিটারের ওপর ঝুঁকিপূর্ণ বাঁধ দিয়ে বন্যা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, আগামীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, দেশের কোথাও কোথাও পানির পরিমাণ বেড়ে বন্যা সৃষ্টি হতে পারে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কাছে একটি বস্তিতে গ্যাস লিকের ঘটনায় কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। বৃহস্পতিবার জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। বুধবার রাতের ওই দুর্ঘটনা অবৈধ খনির কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় বক্সবার্গ জেলার কাছে অ্যাঞ্জেলোর একটি বস্তিতে ওই দুর্ঘটনা ঘটে। মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে 27 জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, একটি পাহাড়ের গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে, সেখানে কাজ করছেন উদ্ধারকারীরা। ওক্সাকার স্টেট প্রসিকিউটর বের্নান্দো রোদ্রিগেজ আলামিলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রাথমিকভাবে 27 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুর্ঘটনায় আরও 17 জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।